হ্যালো লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপা চ্যাটার্জি। আজকে আমরা শুটিং করছি জি বাংলার রান্নাঘরের লাস্ট এপিসোড। এবং হ্যাঁ, জি বাংলার ঠিকই শুনেছেন, জি বাংলার রান্নাঘরের লাস্ট এপিসোড শুট হচ্ছে। এবং আমরা দেখিয়ে দিই কী হচ্ছে শুটিংয়ে আপনাদের। হচ্ছে সৌমিত্র, ও অ্যাকচুয়ালি খুব এলিজিবল ব্যাচেলার। ওর জন্য যদি কোনো মেয়ে আপনারা পান আমাদের জানাবেন। হাসিটা ঠিক মিথুন চক্রবর্তীর মতো, বহু জটেরি বলে, বহু জটেরি বলে রাঁধে সারাদিন ধরে রাঁধে। কিন্তু হাসিটা দেখো কি মিষ্টি, অসাধারণ ছেলে, অসাধারণ। শ্রীপর্ণা রয়েছে, শ্রীপর্ণা হচ্ছে মুকুলিকা, ও অ্যাকচুয়ালি কিচ্ছু করে না, জাস্ট নাথিং, কিচ্ছু করে না রান্নাঘরে। সবসময় এরকমই করে রান্নাঘরে, কিছু মানুষ থাকে কিন্তু কাজ করে যাচ্ছে মেয়েটা। ঠিক আছে, একটু দেখা না কি কাজ করছে, একটু আমরা দেখতে চাই। নতুন করে দাও, করে দাও নতুন, একটু ঠেলে দাও। কি কাটা শশা বাটিতে রয়েছে, একবার এদিকে ফেলে, একবার এদিকে ফেলে, একবার এদিকে ফেলে। এই এপিসোডে কাঞ্চন থেকে আসছে হলো, এই হলো কাজ। সাজাবার জায়গা নিয়ে, সাজাবার জায়গা নিয়ে আছো। এইবার আপনাদের দেখাই আমাদের বিপিএস শুট করছে, মানে আপনারা দেখতে পাবেন বিহাইন্ড দ্য সিন। আচ্ছা জয়দা, হ্যালো। উনি আমার সব গোপন খবর দেন, উনি ভীষণ ভালো মানুষ। সৌরভ হ্যালো, ওঠ না একটু। হ্যাঁ, সৌরভ হচ্ছে সব থেকে যে কঠিন ক্যামেরা, মানে এই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা পুরো ছবিটা দেখতে পান, সেখানে টলি টলি পাতা থাকে। সৌরভ একা, সেটা ক্রেন ক্যামেরা বলে, হ্যান্ড ক্রেন, সেটা ও হ্যান্ডেল করে একা। আর রয়েছেন রাজেশবাবু, রাজেশবাবু আমার, আপনারা যে ছবিগুলো আমার স্টিল দেখেন রাজেশবাবু তুলে দেন। এইখানে একটা ক্যামেরা আছে যেখানে ক্যামেরাম্যানকে আপনি দেখতে পাবেন না, নেই এইখানে ক্যামেরাম্যান থাকে না, থাকে দেখতে পাচ্ছেন খালি চেয়ার। এখানে সৌমেনদা বলে একজন থাকে। আচ্ছা, এটা হচ্ছে স্বাস্থ্যপিতা, যার ক্যামেরা থেকে আপনারা দেখতে পান খাবারটা, খাবারটা উনি কিন্তু দেখান আপনাদের। আচ্ছা, আর এই হচ্ছে স্যান্টা, যে দীর্ঘ 17 বছর আমাদের সঙ্গে আছে। থ্যাংক ইউ স্যান্টা আমাদের সঙ্গে থাকার জন্য। যেগুলো আমার প্রতিদিনের জীবনে কাজে লাগে। তুই বম্বে যাবি বলে দিলাম, এখনো শেষ হয়নি রান্নাঘর, ওরা এখনই জিনিসপত্র নিতে শুরু করেছে। দেখুন দুজন অ্যাঙ্কার রান্নাঘরে, আপনি তো শোয়ানো পেঁয়াজ, ঝুলন্ত পেঁয়াজ দেখি গেলেন, ঝুড়িতে থাকে ঝুলন্ত পেঁয়াজ। দেখুন নিয়ে যেতে হবে বাড়ি, গলা হয়ে লাগে। রান্নাঘরে হ্যাঁ ভালো তো হলো, যে কোনো কিছু শুরু হয় যেটা শেষ হয়, এবং তাই যেটা শেষ হয় তার শুরুও আছে, নতুন কিছু শুরু হচ্ছে আপনাদের জন্য আসছে ঘরে ঘরে রান্নাঘর। আমার এখানে টক ব্যাকে কনস্ট্যান্ট কথা বলছে, কেন জানি না। আচ্ছা, এখানে কি হচ্ছে ভিড় করে, তোরা কি করছিস? আবার নতুন কিছু শুরু হবে বলে দেখুন কি করছিস সৌমিত্র। দেখুন এরম ছেলেকে বিয়ে করলে আপনার বাড়িতে রান্নার কোনো সমস্যা থাকবে না। আলাপ করিয়ে দিই,
কোথায় গেল রে? চা খাচ্ছে, চা কফি দুটোই খাচ্ছে কেন? রান্নাঘর আজকে লাস্ট এপিসোড, আমাদের কিছু শুরু হবে বলে। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। আচ্ছা কোথায় গেলেন আরেকজন? আচ্ছা উনি হচ্ছেন সাউন্ডের, আর বাবাই হচ্ছে আমার সব, মানে বাবাই এখানে আমি সাজি গুজি খাওয়া দাওয়া করি সবটা বাবাই। বাবাইয়ের একটা স্পেশাল পরিচয় আছে, বাবাই হচ্ছে সেলিব্রিটি ম্যানেজমেন্ট, খুব ভালো করে। আপনাদের কারো দরকার হলে ডাকতে পারেন, আমার ফেসবুকে আছে। তো ভালো, কি নামে আছিস? বাবাই শাহা নামেই আছে। ওকে, এইবার আপনাদের একটু পিসিআরে নিয়ে যাই। আজকে লাস্টে তোমাদের করতেই হবে, দরজাটা একটু কেউ খুলে দেবে প্লিজ। উল্টো করে কি করে অন্যরকম, সেটা ওই দিন দেখবেন আপনারা। একটা ভেটকি দিয়ে একটা ফ্রাই হচ্ছে, কিন্তু তার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা, এবং এর সঙ্গে একটা পোলাও রান্না হবে, যেটা আপনাদের ভালো লাগবে। ইজি ইজি, খুব একদম ঘরোয়া হবে, খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা করা যাবে। বাহ, পেলে, ওর নাম পেলে, কিন্তু পেলে তুমি এসো, তুমি কি ওয়ার্ল্ড কাপ পেলে? না আমি পেয়েছি। এসে আসুন না, আপনাদের কমেন্টস আমি পরে পড়বো, কারণ এখন শুটিং এ আমায় ডাকছে। সবাইকে প্রণাম, থ্যাংক ইউ। তন্দ্রা চক্রবর্তী চৌধুরী, 31st December, জি বাংলা রান্নাঘরে। আপনারা জানেন ঘরে ঘরে জি বাংলা পৌঁছে যাবে, আপনাদের অবশ্যই দেখবেন। চলো রেডি, বড় এপিসোড আছে দুটো, প্লিজ। এখন ভাই বলছি আপাতত একটু চা খাই, একটা ব্রেক চলছে। এই দেখুন কিভাবে বিটিএস শুট করছে। নিশ্চয় নিশ্চয়, আমরা সবাই মিলে ছবি তুলছি, ফটো সেশন হচ্ছে, আর আমাদের গোটা ইউনিটকে দেখতে পাবেন আপনারা 31st এপিসোডে। দ্যাট উইল বি দ্য লাস্ট ডে অফ দ্য রান্নাঘর। মিস করবেন না কিন্তু, হ্যাঁ এই কটা দিন আমাদের সঙ্গে থাকবেন। কাঞ্চনকে ছাড়তে হবে, এক ঘন্টা লেট হয়ে গেছে অলরেডি। ও গাইস